অ্যাডভান্টেক বিডির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমরা দেখতে চলেছি একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে আমরা স্টার ডেল্টা কানেকশন করবো কীভাবে আমরা সচরাচর জানি যে পাঁচ ওয়ারের নিচে যে মোটরগুলো হয় সেগুলো আমরা নর্মাল ইস্টার বা ডেল্টা কানেকশন করে থাকি আর যখন পাঁচ ওয়ারের উপরে যে মোটরগুলো হয় সেগুলো স্টার ডেল্টা কানেকশন করে থাকি তো আজকে আমরা এই স্টার ডেল্টা কানেকশনটা আমরা ডায়াগ্রাম এবং ল্যাবে গিয়ে সরাসরি দেখব তো এখানে আমাদের যে ডায়াগ্রামটা করানো হয়েছে সেটা হচ্ছে একটু ডিটেলস যদি আপনাদের ক্লিয়ার করি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইন থেকে আমাদের যে অফ সুইচ এই অফ সুইচে সংযোগ করা হয়েছে অফ সুইচে অবশ্যই আমাদের কি এনসি তে সংযোগ নরমালি ক্লোজে আমরা এক প্রান্ত ইন করব অপর প্রান্ত থেকে আউট করব আউট করার পরে যেহেতু আমাদের ইন্ডাকশন মোটারকে সেফটি দেওয়ার জন্য থার্মাল ওভারলোড রিলে আমরা ইউজ করবো এই জন্য এই থার্মাললো ড্রিলে এখানে ইউজ করা হয়েছে অবশ্যই পঁচানব্বইটা হচ্ছে কমন থার্মাল ওভারলোড রিলে আর 96 প্রান্ত যেটা সেটা হচ্ছে এনসি এই থার্মাল কাজটা হচ্ছে যখন আমাদের একটা মোটর ধরেন বিশ এম্পিয়ার নেবে যখন বিশ এমপি উপরে চলে যাবে এটা অটোমেটিক যে এনসিটা আসলে এনসিটাকে অ্যানো করে দেবে অ্যানো করে দিয়ে লাইনটা ডিসকানেক্ট করে দেবে আর ডিসকানেক্ট করে দিলে আমার এই পাশে যে মোটরটা চলতেছে মোটরটা আমার পরিপূর্ণ সেফ থাকতেছে তো এই থার্মাল ওভারলোড সংযোগ করার পরে আমরা চলে যাবো আমাদের অন বাটন অন পুশ বা অন করার জন্য যে সুইচটা ইউজ করবো এই অন সুইচটা অবশ্যই আমরা অ্যানোতে সংযোগ করবো আমাদের যে পুশ সুইচ থাকবে এই অ্যানোতে সংযোগ করে আমরা ম্যাগনেট কন্ডাক্টর কয়েলে দিয়ে দিব কয়েলটা হচ্ছে এ ওয়ান আর একটা হচ্ছে এ টু তাহলে কি আমরা কয়লে পাওয়ার দিয়ে দিলাম এখন এটা আমাদেরকে ল্যাচিং করতে হবে ল্যাচিং অবশ্যই আমরা আগে যে ভিডিওতে সেখানে আপনাদের ডিটেলসে দেখানো হয়েছে তো আমরা এই ম্যাগনেট কন্ডাক্টরের সাপেক্ষে এখানে আমরা কি ল্যাচিং করে নিলাম এখানে হচ্ছে অ্যানোতে আমরা সংযোগ করে দিয়ে দিব। তারপর এইখান থেকে সরাসরি আমরা একটা পাওয়ার নিলাম নেওয়ার পরে আমাদের যে একটা অন দিলে টাইমার যেহেতু আমার এটা কি অটো স্টার অ্যান্ড ডেল্টা এটা নির্দিষ্ট প্রথমে আমরা কি স্টারে অন করবো নির্দিষ্ট সময় পরে এটা ডেল্টাতে চলে যাবে এজন্য এই ম্যাগনেভ কন্ডাক্টর অপেন দিয়ে আমরা একটা টাইমারে কয়েলে পাওয়ার দিচ্ছি সচরাচর টাইমারগুলো যে আমাদের আট পেনের হয় তো সেক্ষেত্রে দুই আর সাত আমাদের কয়েল হবে বা আপনাদের টাইমার আলাদা হয়ে থাকলে সেক্ষেত্রে এই যে কয়েল সংখ্যাগুলো সেটা আলাদা হতে পারে তো এই টাইমারে নর্মালি ক্লোজ দিয়ে এই টাইমারে নর্মালি ক্লোজ দিয়ে আমরা আরেকটা ম্যাগনেভ কন্ডাক্টর ইউজ করলাম এটা একটা কয়েল এখানে যে ম্যাগনিভ টোটা ইউজ করলাম সেটা হচ্ছে ইস্টার কানেকশন মানে এইটা এর সাথে যখন আমার এই স্টারটা চলবে এই ম্যাগনিভ অন হবে তখন আমার মনটা স্টারে চলবে আর এই মেইনের সাথে টাইমারের নির্দিষ্ট সময় পর সাপোজ এই টাইমারে আমরা দশ সেকেন্ড সময় দিছি তাহলে দশ সেকেন্ড সময় পর কি এই এনসিটা এনো হবে আর নিচে যে এনোটা আছে সেটা এনসি এনসি হয়ে গেলে তখন আমার মেনের সাথে এই যে ডেল্টাটা আছে মেনের সাথে আমার ডেল্টাটা কাজ করবে তাহলে যখনই ডেল্টা কাজ করবে তখনই আমার কি নির্দিষ্ট সময় পর এই মোটরটা আমার ডেলটা চলা শুরু করবে কারণ এই সময়টা যদি আমরা বিশ সেকেন্ড দিই বিশ সেকেন্ড দিয়ে দিলাম তাহলে মেইনের সাথে প্রথমত আমার কি যে স্টার ম্যাগনেট কন্ডাক্টর আছে সেটা আমার চলবে হচ্ছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড চলার পরে এই যে ডেলটাতে আমার লাইনটা চলে আসবে তাহলে পরবর্তী যে সময়টা পরিপূর্ণ আমার এই ডেলটাতে চলতেছে এভাবেই একটা সার্ক একটা মোটরকে আমাদের স্টার ডেলটা সার্কিট করা হয় এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের পাওয়ার কানেকশন যে কিভাবে আমরা এই এই মেইন ম্যাগনিভ কন্ডাক্টর এবং ইস্টার ম্যাগনিভ কন্ডাক্টর এবং ডেল্টা ম্যাগনিভ কন্ডাক্টর ইউজ করে থ্রি ফেজ কানেকশন দিয়ে থাকে একটা সার্কিট করতে গেলে যেহেতু আমাদের দুইটা বটে কাজ করতে হয় একটা হচ্ছে কন্ট্রোলিং সার্কিট আর একটা হচ্ছে পাওয়ার সার্কিট সো আমরা প্রথম স্টেপে আপনাদের দেখিয়েছি যে এটা ইস্টার ডেল্টার কন্ট্রোলিং সার্কিটটা করা হয় কিভাবে এবং সেকেন্ড যে স্টেপ এই স্টেপে আমরা দেখবো হচ্ছে যে পাওয়ার সার্কিটটা আমরা কানেকশন করবো কীভাবে এবং থার্ড স্টেপে আমরা ফিজিক্যালি এই একটা মোটরকে স্টারটেলটা কানেকশন করে দেখাবো আর কি তো চলুন আমাদের এটা মেন টপিক আসা যাক তো এখানে আমরা কী করছি যেহেতু আমাদের এই কন্ট্রোলিং সার্কিট আমরা দেখ দেখছিলাম আমাদের তিনটা ম্যাগনিভ কন্ডাক্টর আমরা ইউজ করতেছি একটা হচ্ছে মেন ম্যাগনিভ কন্ডাক্টর একটা হচ্ছে ডেল্টা ম্যাগনিভ কন্ডাক্টর একটা হচ্ছে স্টার ম্যাগনিভ কন্ডাক্টর তো আমাদের যে মোটরটা থাকবে মোটরের কয়েলের টার্মিনাল থাকবে কয়টা মোটরের কয়েলের টার্মিনাল থাকবে ছয়টা আমরা যদি এখানে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু আমরা স্টার এবং ডেলটা ওয়ে করব করবো সেক্ষেত্রে আমাদের ছয়টা টার্মিনাল নিয়ে আমাদের কাজ করতে হবে আর আমরা যদি শুধুমাত্র ডেল্ট করতাম সেক্ষেত্রে তিনটা টার্মিনাল বা শুধুমাত্র যদি আমরা স্টারে করতাম সেক্ষেত্রে আমরা তিনটা টার্মিনাল নিয়ে আমরা কাজ করতাম তো প্রথমত আমাদের কাজ করতে হবে আমাদের ভি ই ওয়ান ভি ওয়ান ডাব্লু ওয়ান যে অপশনগুলো থাকবে সেখান থেকে আমাদের যে মেইন লাইনটা থাকবে মেইন লাইন থেকে তিনটা আমরা সংযোগ করব। এই যে লাইন ওয়ান যেটা সেটা হচ্ছে এ ওয়ানে দিয়ে দিব লাইন টু বা ইউলো যেটা সেটা হচ্ছে ভি টুতে দিয়ে দিব আর যেটা হচ্ছে ব্লু সেটা হচ্ছে ডাব্লু ওয়ানে আমরা দিয়ে দিব তাহলে ইউয়ান ভি ওয়ান ডাব্লু ওয়ানে আমরা দিয়ে দিলাম তাহলে সেকেন্ড স্টেপ যেটা আমাদের থাকলো সেকেন্ড স্টেপে যেহেতু আমরা আমাদের যে ম্যাগনিভ কন্ডাক্টর সে দুইটা আছে একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে কি আমাদের ডেলটা সো এইখান থেকে আমরা যে স্টারের তারটা এই স্টারের স্টারের তারগুলো সরাসরি শর্ট করে নিই আমাদের স্টারের যে ম্যাগনিট কন্ডাক্টর সেখানে কী এই পাশে আমরা ইন করবো এটা আমাদের ইন প্রান্ত আর আউটপুটের প্রান্তগুলো আমরা কী করব আউটপুটে শর্ট করে দিয়ে দেব তাহলে এই অবস্থায় যখন আমার মেইন ম্যাগনিট কন্ডাক্টর অন থাকবে এবং স্টার ম্যাগনিট কন্ডাক্টর অন থাকবে তখন আমার যে এখানে যে মোটরটা আছে সেই মোটরটা স্টারের রান করা শুরু করবে যেহেতু আমাদের আরেকটা ধাপ আছে যে কি দশ সেকেন্ড সব সময় পর বা পনেরো সেকেন্ড সময় পর আমার ওটাকে ডেল্টায় চলে যাবে স্টেলাইনটা ডিসকানেক্ট হয়ে তো সেই ক্ষেত্রে আমাদের ডেল্টায় আমাদের কাজ করতে হবে তো ডেল্টায় কাজ করার জন্য ডেল্টা যে ম্যাগনিভ কন্ডাক্টর থাকবে এই ম্যাগনিভ কন্ডাক্টরের আমরা তিনটা পাওয়ার লাইন সিকুয়েন্সিয়ালি ইন করবো লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আমরা তিনটা সিকুয়েন্সিয়ালি নামাইলাম এবং এইখানে আমাদের সংযোগ দেওয়ার জন্য একটা বিশেষ সতর্ক থাকতে হবে যে এইখান থেকে এই দুইটা লাইন কখনো সেম লাইনে যাওয়া যাবে না যেমন এই যে ডাব্লু ওয়ান ডাব্লু টু এটা এই দুইটা কয়েলের উভয় প্রান্তগুলা কখনো একটা লাইনের সাথে অ্যাডজাস্ট হবে না এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তো এইটার একটা ছোট ফর্মুলা আছে ফর্মুলা যে আমরা দেখি যে প্রথমে যদি আমরা কি ইউটা সংযোগ করি ইউটা কোথায় লাইন ওয়ান লাইন ওয়ান বা আর যেটাই আমরা বলি এটা যে আমরা নাম্বারিং দিই লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি আমরা তিনটা নাম্বারিং করে দিয়ে দিলাম তাহলে ইউ ওয়ানটা যদি আমার লাইন ওয়ান থেকে আসে তাহলে ইউ ইউ টু যেটা অপর প্রান্তের যে ইউ টুটা আছে এটা অবশ্যই কোথায় যাবে লাইন তে চলে যাবে এখানে দেখেন এখান থেকে সরাসরি আমার কোথায় গেছে লাইন টুতে চলে গেছে লাইন টু থেকে যখন আমরা ভি ওয়ানটা কানেকশন করবো কোথায় লাইন টু দেখেন ভি ওয়ানটা যদি আমাদের লাইন টু থেকে আসে তার অপর যে আমার লাইনটা আছে ভি টু সেটা চলে যাবে কোথায় লাইন থ্রিতে এই যে এখান থেকে সংযোগ দিয়ে আমাদের লাইন থ্রিতে আমরা দিয়ে দিছি আরেকটা যেটা আছে যেটা হচ্ছে ডাব্লু ওয়ান যেটা আছে এই ডাব্লু ওয়ান যেটা আছে এটা এই ডাব্লু ওয়ানটা আমাদের কোথায় আছে লাইন থ্রির সাথে সংযোগ করা আছে তাহলে অপর প্রান্তে আমাদের যে ডাব্লু টু যে অপশনটা থাকবে সেটা অবশ্যই কি লাইন ওয়ানের সাথে সংযোগ করতে হবে এইভাবে যদি আপনার অপর প্রান্তগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন যে এই ই ওয়ানেরটা আছে এটা যদি লাইন ওয়ানে হয় অপরটা হবে লাইন টুতে ভি ওয়ানেরটা যদি লাইন টুতে হয় অপরটা হবে লাইন থ্রিতে আর ডাব্লু ওয়ানেরটা যদি লাইন থ্রি হয় অপরটা হবে এভাবে যদি আপনি সংযোগ করতে পারেন তাহলে আপনার মোটরটা স্টার থেকে ডেলটা ইজিলি ভাবে আপনারা এই কাজটি করতে পারবেন তো এই পাওয়ার ট্রাইভেনটা ছিল আজকে আমাদের এ পর্যন্তই যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা আবার আমাদের কমেন্টসে লিখবেন আমরা ডিটেলসে বলার চেষ্টা করব। আর এখন আমরা এটার ফিজিক্যালি কানেকশন করে আপনাদের দেখাবো এর আগে আমরা অটো স্টাডেলটা সার্কিট করার জন্য আমাদের যে কন্ট্রোলিং ডায়াগ্রাম সেই কন্ট্রোলিংটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এবং পাওয়ার ডায়াগ্রাম সম্পর্কে আমরা ধারণা নিয়েছি এখন আমরা ফিজিক্যালি কাজ করতে যাব তো আমাদের ফিজিক্যালি কাজ করতে গেলে যে যে ডিভাইস প্রয়োজন সেগুলা আমরা এখানে রেডি করে নিয়ে নিচ্ছি আমাদের তিনটা ম্যাগনেট কন্ডাক্টর লাগবে আর একটা টাইমার লাগবে একটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন লাগ মোটর লাগবে যেখানে এখানে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর এবং এটা হচ্ছে ছয়টা তাপ আমরা সংযোগ করবো আর আমাদের লাগবে দুইটা সুইচ লাগবে এখান থেকে আমরা দুইটা সুইচ নিয়ে এনেছি এবং হচ্ছে টু পেন সিঙ্গেল ফেজের একটা পাওয়ার সোর্স লাগবে যেটা দিয়ে আমরা কন্ট্রোলিংটা কাজ করব। এবং থ্রি ফেজের একটা পাওয়ার সোর্স লাগবে যেখানে একটা থ্রি ফেজের পাওয়ার সোর্স আছে এটা দিয়ে আমরা মটটা গ্রাম করব। আর এটা হচ্ছে আমাদের পুরা একটা কন্ট্রোলিং কিট এখানে এটার মাধ্যম মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন কন্ট্রোলিং সাইকেলগুলো করে থাকি তো যখন যেটা আমাদের প্রয়োজন তখন সেই ডিভাইসটা ইউজ করে আমরা আমাদের সাইকেলটা কমপ্লিট করি আর কি তো যেহেতু রিলেগুলো এখন আমাদের প্রয়োজন নেই তো বোঝার সুবিধাতে এগুলো আমরা খুলে রাখলাম তো প্রথমত আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের পাওয়ার নিয়ে আমাদের যে অফ সুইচ এই অফ সুইচের আমরা এনসিতে সংযোগ করে দেখছিলাম তো এই অফ সুইচের এনসি হচ্ছে এখানে এই অফ সুইচের এনসিতে আমরা সংযোগ করব এই অফ সুইচ ইউজ করা হয় আমার সার্কিটটা যখন রান চলবে এটাকে অফ করার জন্য আমাদের ইউজ করা হয় অফ সুইচ থেকে এরপর আমরা সংযোগ করব হচ্ছে এর আউটপুট যেটা বেরোবে এটা হচ্ছে অন সুইচে আমরা পাওয়া ইন করব এই যে এটা হচ্ছে আমাদের অন সুইচ অন সুইচের কানেক্টর দুইটা হচ্ছে এই দুইটা তো আমরা অন সুইচের এই কানেক্টরে আমরা দিয়ে দিলাম কানেক্টর আমরা দিয়ে দিলাম এখন আমরা কি করব এখন আমরা এখান থেকে আউট করে এখান থেকে লাইনটা আউট করে আমাদের মেন যে মেন ম্যাগনিভ কন্ডাক্টর সেই মেন ম্যাগনিভ কন্ডাক্টরে আমরা এটা কানেকশন করব তো এখান থেকে আমাদের আউটপুট লাইনটা আমরা বের করব আমার মেইন ম্যাগনিভ কন্ডাক্টর হচ্ছে এটা এটা আমার মেন ম্যাগনিভ কন্ডাক্টর এখন এটার কয়েলে আমরা পাওয়ার দিয়ে দেব কয়েল হচ্ছে এ ওয়ান আর এ টু এই যেটা আমরা আপনাদের কন্ট্রোলিং ডায়াগ্রামে দেখিয়েছিলাম এই যে উপরেটা হচ্ছে এ ওয়ান তো এখান থেকে নিয়ে আমাদের এ ওয়ানে আমরা পাওয়ার দিয়ে দিলাম আর নিউট্রলটা আমরা একটু পরে কাজ করবো ঠিক আছে তা তাহলে এই এই ম্যাগনিভ কন্ডাক্টর পাওয়া দেওয়ার পর আমাদের কি ম্যাগনিভ কন্ডাক্টরে নর্মালি ওপেন দিয়ে আমাদের সাইকেটটা কি ল্যাচিং করতে হবে ল্যাচিং না করলে এই যে আমাদের যে সুইচগুলো নিয়ে আমরা কাজ করতেছি সেটা কাজ আমরা করতে পারবো না তো এই ল্যাচিং সম্পর্কে আমরা আপনাদের এর আগে একটা ডিটেলসে ধারণা দিয়ে দিছি যে কীভাবে আপনারা আপনাদের যে সার্কিটটা থাকবে সেটাকে আপনারা ল্যাচিং করবেন কীভাবে তো এখানে আমাদের সার্কিটটাকে আমরা লেটস করে নিচ্ছি ওপেন আমরা এখান থেকে ওপেনে একটা কানেকশন দিলাম এবং এই নর্মালি ওপেনের আউট করে ওইখান থেকে আরেকটা কানেকশন আমরা বের করে আমরা সুইচের ইন প্রান্তে আমরা সংযোগ করে দিয়ে দিবস আপনাদের দেখাচ্ছি এই জন্য আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে ধৈর্য সহকারে আপনার ভিডিওটি দেখবেন আর ডায়াগ্রাম অনুযায়ী আপনাদের এই কানেকশনগুলো করে দেখাবো করে আমরা অন সুইচের ইন প্রান্তে সংযোগ করে দিয়ে দিলাম তো অন সুইচের ইন প্রান্ত কোনটা ছিল আমাদের এটা এইটা এইটাতে আমরা সংযোগ করে দিয়ে দিলাম লেথিং করে দিয়ে দিলাম এখন এই ম্যাগনিম কন্ডাক্টে নরমালি ওপেন দিয়ে হচ্ছে আমরা কি করব আমাদের যে টাইমার থাকবে সে টাইমারে কয়েলে আমরা পাওয়ার দেবো তো এই টাইমারে কয়েলে পাওয়ার দেওয়ার জন্য আমাদের ম্যাগনেট ফোনটাকে নর্মালি ওপেন এখান থেকে আমরা নিলাম এখান থেকে আমরা আমাদের যে টাইমারটা ইউজ করতেছি সে টাইমারের কয়লে আমরা এই যে এটা একটা টাইমার আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আট টাইমার ডিজিটাল টাইমার তো এটার কয়েল হচ্ছে দুই আর সাত তো এখান থেকে আমরা দুই এ সংযোগ করে দিয়ে দিব প্লাস হচ্ছে সাথে সাথে এটার যে কমনে আমাদের যে পাওয়ারটা দিতে হবে সে কমনের পাওয়ারটা আমরা এখান থেকে দিয়ে এটা পাওয়ার না দিই তাহলে নর্মালি ওপেন বা ক্লোজে আমরা কোনো পাওয়ার পাবো না নর্মালি ওপেন বা ক্লোজে কোনো পাওয়ার না পেলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ইস্টার ম্যাগনিভ কন্টাক্ট সেটাকে অন করতে পারবো না বা ডেলটা যে ম্যাগনিভ কন্টাক্ট সেটাকে কিন্তু আমরা অন করতে পারবো আমরা কিন্তু আপনার দেখতে আমরা কিন্তু আপাতত যে নিউট্রাল আছে নিউট্রাল গুলো আমরা বাদ দিয়ে রাখতেছি তার নিউট্রাল গুলো আমরা পরে একবারে সংযোগ করে দেখাবো শেষের দিকে আমাদের সাথেই থাকবেন মানে ওপেন হচ্ছে আমাদের 6 নাম্বার 6 নাম্বার থেকে আমরা একটা তার বের করে আমাদের যে ডেল্টা ম্যাগনিম কন্ডাক্টর কয়েল আমরা দিয়ে দিব এর কয়েল হচ্ছে যে এ ওয়ান এর কয়েল আমরা দিয়ে দিলাম ডেল্টা ম্যাগনিপ কন্ডাক্টরের আর আরো একটা তার নিয়ে আমাদের যে স্টার ম্যাগনেম কন্ডাক্টর থাকবে সেই স্টার ম্যাগনেম কন্ডাক্টরের কয়েলে আমরা সেটা তারটাকে সংযোগ করে দিয়ে দেবো সার্কিটা করার পরে যেহেতু আমাদের এটা ড্রেসিং করা নাই সেক্ষেত্রে একটু অগসালোভ হবে সো আপনারা প্রথম থেকে দেখা ট্রাই করবেন তাহলে স্টেপ বাই স্টেপ সব জিনিসগুলো বুঝতে পারবেন এনসি থেকে এটা নিয়ে আমাদের যে স্টার ম্যাগনিফ কন্ডাক্টর এই যে এটা হচ্ছে আমাদের স্টার ম্যাগনিফ কন্ডাক্টর ম্যাগনিভ কন্ডাক্টর সংযোগ করলাম আমাদের যেহেতু আমাদের আমরা কানেকশন করেছি এখন নিউট্রাল গুলো আমাদের বাদ আছে এজন্য আমরা আমাদের যে ম্যাগনিভ কন্ডাক্টর আছে সেগুলো আমরা সম্পূর্ণ গুলো নিউট্রাল করে দিচ্ছি আগে আমরা কন্ট্রোলিং সার্কিটটাকে অন করে দেখব যে আমাদের প্রপারলি কাজ করতেছে কিনা দেন আমরা পাওয়ার সার্কিটটা কাজ করব সবাই সাথে থাকবেন মেইন মেইন কন্ডাক্টর এবং সেকেন্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেটার কয়েলে নিউট্রাল আমরা দিয়ে দিলাম এবং থার্ড যে ম্যাগনেটিক কন্ডাক্টর সেটার কয়েলে আমরা এখান থেকে নিউট্রাল দিয়ে দিছি তো আপনারা যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কাজগুলো শিখতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর এখানে যে আমাদের টাইমারটা ছিল আমরা এই টাইমারের কয়েলে আমরা নিউট্রালটা দিয়ে দিছি আমাদের যে কন্ট্রোলিং পার্টটা ছিল সে কন্ট্রোলিং পার্টটা আমাদের ওকে হয়েছে এখন যদি এই কন্ট্রোল এখন হচ্ছে আমরা আমাদের যে সার্কিটটা করলাম এই কন্ট্রোলিং সার্কিটটাকে আমরা অন চেক করে দেখবো যে প্রপারলি আমাদের স্টারে কাজ করতেছে কিনা তো এটা আমরা টু পেন যে মেইনস পাওয়ার লাইন সেটা আমরা তুললাম তোলার পরে তোলার পরে যখন আমরা এই যে এটা হচ্ছে আমাদের অন সুইচ এটা আমরা অন সুইচটা আমরা প্লেস করলাম দেন অন সুইচটা প্রেস করার সাথে সাথে এটা আমার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর চলতেছে স্টারটা চলতেছে প্লাস হচ্ছে আমার টাইম একটা করতেছে দেখেন এখানে এগারো সেকেন্ড সময় দেওয়া আছে এবং এখানে দেখেন ডেল্টা কন্ডাক্টরটা কিন্তু এখন এই যে এগারো সেকেন্ড যখন সময় হয়ে গেল এই স্টার কন্ডাক্টরটা অফ হয়ে গেছে এখন হচ্ছে আমার মেইন ম্যাঙ্গিফ কন্ডাক্টর আর ডেলটা কন্ডাক্টর রানিং আছে তার মানে আমাদের যে যে কন্ট্রোলিং সার্কিট আমরা করছিলাম সেটা প্রপারলি ডান হয়েছে এখন হচ্ছে আমাদের এখানে যে থ্রি ফেজ মোটর আছে এই থ্রি ফেস মোটর আমরা এখানে করব। করবো এখান থেকে থ্রি ফেজ পাওয়ার নেই যে আমরা সংযোগ করছিলাম আমাদের কন্ট্রোলিং সাইকেট আমরা চেক করে দেখলাম এখন হচ্ছে আমাদের থ্রি ফেজের যে পাওয়ার সার্কিট সেটা আমরা অন করে দেখবো তো আমরা আমাদের ডায়াগ্রামে আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের মেন যে বাস বাদ থাকবে সেইখান থেকে আমরা কি করব একটা লাইন হচ্ছে স্টারের ক্ষেত্রে সংযোগ করবো আর একটা হচ্ছে মেন ম্যাগনেট ফন্ট যাবে একটা ইস্টার লেজের এই জন্য আমরা দুইটা তার একত্রে শর্ট করে নিয়ে এনেছি নিয়ে আমরা সরাসরি একটা পাওয়ার লাইনের জন্য একটা স্টারের সংযোগ করবো একটা হচ্ছে ডেলটাতে সংযোগ করবো পাওয়ার যেহেতু দেওয়া আমাদের থ্রি ফেজ এই জন্য এখানে থ্রি ফেজ পাওয়ার আমরা নিয়ে নিয়ে নিচ্ছি একটা করে লাইন নেওয়া কমপ্লিট তো এখানে আমরা এটা সংযোগ করবো আপনারা তো জানেন যে যেহেতু এই মোটরটাকে কন্ট্রোল করার জন্য বা কন্ট্রোলিং সার্কিটটা তৈরি করার জন্য আমাদের সিঙ্গেল ফেজ লাইন প্রয়োজন আর এই মোটরটাকে রান করার জন্য থ্রি ফেস লাইন প্রয়োজন এর জন্য নিচের যে ব্রেকারটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে কন্ট্রোলিং এর জন্য সিঙ্গেল ফেজ দিয়ে আর উপরে যে ব্রেকারটা ইউজ করতেছি সেটা হচ্ছে থ্রি ফেস পাওয়ার এটা দিয়ে আমরা মোটরটাকে রান করবো এই থ্রি ফেজ পাওয়ার দিয়েই আমার মোটরটা চলবে আর কি তো আপনাদের যদি এই বিষয়ে ডিটেলসে জানার কোনো আগ্রহ থাকে তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা কাজগুলো শিখতে পারবেন এবং আপনারা যদি চাকরিজীবী হন বা স্টুডেন্ট হন যে প্রপারলি সময় না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে আরেকটা ফ্যাসিলিটিস আছে যে আপনারা আপনাদের সময় মতো এসে আমাদের এখানে কাজগুলো করতে পারবেন আমাদের এখানে ব্যাস ছাড়াও আপনার কাজগুলো শিখতে পারবেন এখানে আমাদের যে মেইন লাইন থেকে আমরা তিনটা লাইন এখানে ইন করলাম মেইন ম্যাগনিভ কন্ডাক্টরে ডেল্টা যে ম্যাগনিভ কন্ডাক্টর ছিল সেই ডেল্টা ম্যাগনিভ কন্ডাক্টরে আমরা তিনটা লাইন আমরা ইন করলাম এখন হচ্ছে আমাদের প্রথম যে ই ওয়ান বি ওয়ান ওয়ান এই তিনটা আমরা মেইন ম্যাগনিভ কন্ডাক্টরের সাথে সংযোগ করব এই যে এখানে আমরা সংযোগ করে দিচ্ছি যে আমাদের এই যে আমাদের তিনটা তার এখানে সংযোগ করা কমপ্লিট এখন হচ্ছে আমরা আমাদের এটা যে ডেল্টা কন্ডাক্টর আছে এইটার যে কন্ডাক্টর আছে সেই স্টাকে সংযোগ করবো তার আগে এই স্টার আরেকটা যেহেতু আমাদের উপর প্রান্তটা শর্ট করতে হবে তো এটা আগে আমরা শর্ট করে নিই পরে আমরা নিজের দিকে কানেকশন করতেছি আমাদের যে এখানে এটা আমরা সংযোগ করলাম প্লাস হচ্ছে আমাদের স্টারের যে শর্টটা শর্টটা সংযোগ করলাম এখন আমরা ডেলটাতে কানেকশন করবো দেখেন এই যে ইউ ওয়ান তারটা আমাদের কি রেডের সাথে যেহেতু লাগানো আছে লাইন ওয়ানের সাথে লাগানো আছে তাহলে ইউ টু এই যে এটা হচ্ছে আমাদের ইউ টু ইউ টুটা টা আমরা কি করবো লাইন টু এর সাথে আমরা সংযোগ করবো তো এখানে আমাদের লাইন টুটা টা হচ্ছে ইউরোটা ইউরোটার সাথে আমরা লাইন টুটার সাথে আমরা সংযোগ করে দিয়ে দিলাম তারপরে আমাদের মিডিলে যেটা আছে সেটা হচ্ছে লাইন টু যেটা হচ্ছে ভি ওয়ান এই ভি ওয়ানটা আমরা সংযোগ করব লাইন থ্রির সাথে তো এখানে আমাদের লাইন থ্রি হচ্ছে যে এটা যেটা হচ্ছে ভি টু লাইনটা এটা আমরা লাইন থ্রির সাথে সংযোগ করলাম আর এখানে যে আরেকটা লাইন আছে যেটা হচ্ছে এই লাইনটাকে আমরা সংযোগ সাথে শর্ট করে দিয়ে দিলাম এইখান থেকে এইটা সংযোগ করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে আমাদের স্টার যে ম্যাগনেট কন্ডাক্টর সেই স্টার ম্যাগনেট কন্ডাক্টরে আমাদের তিনটা তার ইনপুট করতে হবে আমরা আউটপুটটা সংযোগ করে রাখছি এইখান থেকে একটা করে তার এই যে আমরা কমন করে রাখছি সেটাকে আমরা জাস্ট এখান থেকে শর্ট করে দিয়ে এখানে একটা শর্ট করলাম আর ইলো যেটা সেটা ইলো সাথে শর্ট করে দিয়ে দিব গ্রিনটা হচ্ছে আমাদের গ্রিনের সাথে দিয়ে দিলাম তো এখন যখন আর আপনারা একটু শেষের দিকে আসেন যারা প্রথম থেকে আছেন তার তারা আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন যেহেতু আমাদের অনেকগুলো অয়ার হয়ে গেছে এখানে ড্রেসিং করা নাই আর যারা এখন শেষের দিকে হঠাৎ করে দেখতেছেন আপনারা দেখবেন যে অনেকগুলো অয়ার আছে তো সেক্ষেত্রে আপনাদের বোঝার একটু প্রবলেম হবে তো আপনারা প্রথম থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে ক্লিয়ারলি এ টু জেড এটা সম্পর্কে ধারণা পাবেন আর কি তারপরেও যদি আপনাদের বোঝার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের পিজে ইনবক্স করতে পারেন বা আমাদের কমেন্টস করতে পারেন তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের সবকিছু সলভ করতে হবে তো আমাদের যে পাওয়ার কানেকশানটা ছিল সেই পাওয়ার কানেকশানটা আমাদের কমপ্লিট বুঝতে আমাদের কন্ট্রোলিং সার্কিটটা তো আমরা চেক করে দেখলাম এখন আমাদের থ্রি পিজের যে পাওয়ার সার্কিট ছিল সেটা আমরা চেক করে আমাদের কমপ্লিট হয়ে গেছে তো এই প্রজেক্টটি এখন আমরা রান করব তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে বা আমাদের ফেসবুকে যারা নতুন দেখতেছেন আপনাদের যদি এরকম আরও কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে যে এরকম কোনো ভিডিও হলে হইলে শিক্ষামূলক ভিডিও হলে আমাদের ভালো হয় তো সেক্ষেত্রে আপনারা কমেন্টসে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সে ভিডিওটি দেওয়ার আর আমাদের এখানে আপনারা প্রফেশনালি ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন পিএলসি এম এইচএমআই সার্ভো সব কিছু শিখতে পারবেন আমাদের এখানে ব্যাস এবং ব্যাসের মধ্যে এবং ব্যাস ছাড়াই আপনারা এখানে সব কাজগুলো শিখতে পারবেন এটা অন করতেছি দেখেন এই যে অন যখন দিলাম যে প্রথম আমাদের এগারো সেকেন্ড ছিল তখন দেখেন এখন যে মোটরের যে স্পিডটা আছে একটা আওয়াজ আসতেছে যখনই আমাদের একটা ডেল্টায় চলে যাবে তখন এখানে যে সাউন্ড আছে এই সাউন্ডটা স্বাভাবিক হয়ে যাবে আর কি দেখেন এখন আমাদের মোটরটা ডেল্টায় চলতেছে যে এই ম্যাগনেম কন্ডাক্টর এটা চলতেছে এখন আমাদের মোটরটা নর্মাল তো আজকে এই পর্যন্তই